আসসালামু আলাইকুম প্রিয়সুধী, আশা করছি আপনি ভালো আছেন। তো গত 26 তারিখে আসলে আমার এই চ্যানেলটা হ্যাকড হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে নীরব থাকবো, কিন্তু তার পরক্ষণে মনে হলো যে না, আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন। আমার মতো হয়তো আর অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তখন আপনি সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন সে সম্পর্কে যদি একটা গাইডলাইন দেই, তাহলে হয়তোবা অনেকেই এখান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। চ্যানেল হ্যাকড হওয়া এটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয়। আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো হ্যাকড হওয়ার ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই, এবং সেগুলো আবার তারা রিকভারি করতে পারে সেটাও শুনতে পারি। কিন্তু মাঝে মাঝে কিছু চ্যানেল কখনোই ফিরে আসে না, সেটা শুনলে খুব খারাপ লাগে। হ্যাঁ, অনেকেই অনেকের চ্যানেল অনেক কষ্ট করে একটা পর্যায়ে নিয়ে আসেন, কিন্তু একটা সময় এই কুচক্রী অসৎ উদ্দেশ্যের বেয়াদব লোকদের কারণে চ্যানেলগুলো হাতছাড়া হয়ে যায়। আর যার চ্যানেলটা তার হাত থেকে হাতছাড়া হয়ে যায়, সেই আসলে বুঝতে পারে তার সম্পদ কী সে হারিয়েছে। তাই আজকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আসলে একটা চ্যানেল হারিয়ে গেলে সেটা কীভাবে উদ্ধার করবেন সেই সম্পর্কে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এই ব্যাপারে এতটা এক্সপার্ট নই, তবুও আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বলা প্রয়োজন ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আপনারা হয়তো বা কেউ না কেউ এই ভিডিও থেকে উপকৃত হবেন। প্রথমত, আপনার চ্যানেল যেন হ্যাকড না হয় সেটার দিকে আপনাকে সবার আগে নজর দিতে হবে। কারণ আমরা যদি শরীরে রোগ বাঁধানোর আগেই এটার রোগ প্রতিরোধক কোনো ব্যবস্থা নিয়ে নেই, তাহলে কিন্তু আমরা কখনোই রোগে আক্রান্ত হব না। তাই যদি আমরা রোগ প্রতিরোধক কিছু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। তো আপনার চ্যানেলকে কিভাবে হ্যাকড হওয়ার হাত থেকে বাঁচাবেন সেটা সম্পর্কে সোহাগ 360 ইউটিউব চ্যানেলে চমৎকার একটা ভিডিও রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। এছাড়া আমি বলি, আপনি আপনার চ্যানেলে অবশ্যই 2-step verification নামের একটা অপশন রয়েছে, সেটাকে আপনি জাস্টিফাই করে নেবেন, ভেরিফাই করে নেবেন, যেখানে আপনি আপনার নিজের 2-3 মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। আবার একের অধিক ইমেইল বা জিমেইল দিয়ে আপনি আপনার চ্যানেলকে সিকিউর করে রাখতে পারবেন, যার ফলে আপনার চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার জিমেইলকে যদি কেউ তার অ্যাক্সেসে নিতে চায়, তার আগে কিন্তু আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা হলো একটা। আর দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে, আপনার চ্যানেলকে যদি আপনি হ্যাকের হাত থেকে বাঁচাতে চান, তা হচ্ছে বিভিন্ন ফেক স্পন্সরশিপের ইনভাইটেশন আসবে আপনার ইমেইলে, সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমরা ইউটিউবে কাজ করি শুধুমাত্র টাকা উপার্জনের জন্য, এটাই হচ্ছে বড় কথা। এখানে অনেক বানিয়ে বুনিয়ে অনেক কথাই বলা যায় যে আমার অনেক ভালো লাগে, এই কাজ করতে ভালো লাগে, সেই জন্য এগুলো করি। এগুলো আসলে বানানো কথা, প্রকৃত উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। তো এই টাকা ইনকাম করার জন্যই আমরা ইউটিউবে কাজ করি। তো সেই উদ্দেশ্যে আমরা অনেক সময় বিভিন্ন স্পন্সরের ইমেল পাই। ইমেল পেয়ে আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা প্রকৃত অর্থে সত্যিকারের স্পন্সরশিপ ইমেল নাকি কোনো ফেক ইমেল। এটা না বোঝার কারণেও কিন্তু অনেক সময় আমরা আমাদের চ্যানেলটাকে হাতছাড়া করি, যেটা আমার বেলায় হয়েছে। আমার এই চ্যানেলটা হ্যাক হওয়ার আগে প্রতিদিন আমার কাছে বিভিন্ন ইমেল থেকে স্পন্সরশিপের ইনভাইটেশন আসতো, আর আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা। অনেক সময় আমি ইমেইলে ঢুকতাম, দেখা যায় যে 70% ইমেলটা পড়তাম, 70% কাজও করতাম, করে আবার আমার মনে হতো না এটা আসলে ফেক, এটা সত্য স্পন্সরশিপের মেইল না, ফিরে আসতাম। এমন করতে করতে লাস্ট পর্যন্ত আমি তাদের ফাঁদে পড়ে যাই। তো তাই আমি বলি, আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা করবেন, আপনারা কখনোই একটা ফেক স্পন্সরশিপের প্রতি আসক্ত হয়ে পড়বেন না। স্পন্সরশিপের প্রচুর ইমেল আসবে, এখান থেকে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে যে প্রকৃত অর্থে কোনটা আপনার স্পন্সরশিপের সত্যিকারের স্পন্সরশিপ। স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে কোনো ডাটা আপনার কম্পিউটারে নেওয়ার কথা যদি কেউ বলে, তাহলে আপনি সেটা অ্যাভয়েড করবেন। স্পন্সরশিপের ব্যাপারে আপনি সরাসরি মোবাইলে কথা বলে অ্যাগ্রিমেন্ট করবেন। এখানে আপনি অনলাইনের মাধ্যমে, কোনো সফটওয়্যারের মাধ্যমে,
কোনো পিডিএফ ফাইল অথবা কোনো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাকে স্পন্সরশিপের ইনভাইট করে তাহলে আপনি সেটা অ্যাভয়েড করবেন। স্পন্সরশিপের ব্যাপারে অবশ্যই আপনি লোকালি মোবাইলে কল করে কথা বলে নেবেন অথবা সরাসরি ফেস টু ফেস দেখা করে কথা বলে নেবেন, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। আর বিদেশি স্পন্সরশিপগুলো আসলে একটু রিক্সি হয়ে যায়, তাই বিদেশি স্পন্সর আপনি বাদ দিতে পারেন। আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যবসায়ীরা স্পন্সর করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি যদি বাংলাদেশি লোকাল স্পন্সর পেতে চান তাহলে আপনি একটু ঘাটাঘাটি করলে কিন্তু প্রচুর লোকাল স্পন্সর পেয়ে যাবেন। তাই স্পন্সরশিপের ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন, তাহলে হয়তো আপনি আপনার চ্যানেলটাকে বাঁচাতে পারবেন। তো এখন আমি মূল আলোচনায় আসি যে আসলে আমার চ্যানেলটা কীভাবে হ্যাকড হয়েছিল। ওই যে একটু আগে বললাম আমার টু স্টেপ ভেরিফিকেশনটা ভালোই করা ছিল, ওটাতে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম হচ্ছে আমার স্পন্সরশিপের বেলায়। আমার এই চ্যানেল হ্যাকড হওয়ার আগে বেশ কিছু ইমেল আসতো, প্রতিদিনই 4-5টা করে স্পন্সরশিপের ইমেল আসতো। আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে আসলে হচ্ছেটা কি। আমি তো এইভাবে করতে করতে কোনো এক সময় আমি কোনো একটা ইমেইলের মধ্যে ঢুকে পড়ি, ঢুকে তারা যে ফাইলটা দিয়েছিল সেই ফাইলটা আসলে আমার কম্পিউটারে আনজিপ করি। আনজিপ করে তারা বলেছিল যে এটার ভিতরে আসলে ভিডিও টিউটোরিয়াল আছে, এবং আমি আনজিপ করার পরে তারা যে মানে আইকনটা রেখেছিল সেটা দেখে মনে হচ্ছিল যে এটা সত্যি একটা ভিডিও মেবি। তো এটাতে ক্লিক করার পরে ভিডিও তো আর রান হয়নি, বরং একটা সফটওয়্যার আসলে আমার পিসিতে ইনস্টল হয়ে গিয়েছিল। তো এটা ইনস্টল হওয়ার পরে মেবি তারা আমার এই আমার ব্রাউজারটাকে অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, তারপরে তারা আমার চ্যানেলটাকে আসলে হ্যাক করে ফেলে। একটা মজার বিষয় হচ্ছে যে আমি এটা বুঝতে পারি যে আমার চ্যানেলটা হ্যাকড হয়ে গিয়েছে, যার ফলে আমি সাথে সাথে স্টেপ নেই। আর সাথে সাথে স্টেপ নেওয়ার ফলে ইউটিউব টিম আসলে বুঝতে পারে যে আসলে সত্যিকার অর্থে আমার চ্যানেলটা হ্যাকড হয়েছে, এবং তারা আমাকে এটা রিকভারি করে দেয় একদিনের মাথায়। আরেকটা গুরুত্বপূর্ণ বা ডেঞ্জারাস বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে তারা কী করেছে আমার চ্যানেলটাকে হ্যাক করার পর এই চ্যানেলে তারা একটা কপিরাইট মানে ইউটিউবের নীতি বিরোধী একটা ভিডিও আপলোড করে। আপলোড করার পরে ইউটিউব বুঝতে পারে যে এখানে তাদের নীতি বিরোধী কোনো ভিডিও আপলোড হয়েছে, হওয়ার ফলে তারা আমার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে দেয়, মানে একদম স্টপ করে দেয়। তো এটাও তো আমি মানে ইউটিউব থেকে স্ট্রাইক আসার আগেই আমি বুঝতে পেরেছি যে আমার চ্যানেলটা হ্যাকড হয়েছে, যার ফলে আমি কিন্তু ইউটিউবকে আবার আপিল করতে পেরেছি যে ভাই আমার চ্যানেলটা আসলে আমি তো এই কাজটা করিনি, এটা আমার কন্ট্রোলের বাইরে ছিল, এই কাজটা অন্য কেউ করেছে। এটা আমি তাদেরকে বোঝাতে পেরেছি আর সেটা তারা খুব সুন্দর করে বুঝতে পেরেছে, বুঝে তারা আমাকে সেটা সমাধান দিয়েছে। এটা কীভাবে হলো সেই ঘটনাটা একটু খুলে বলি। সেটা হচ্ছে যে তারা কী করলো, আমার চ্যানেলটাকে হ্যাকড করলো। হ্যাক করার পর মেবি তারা চ্যানেলটাকে অন্য ইমেইলে মুভ করে নিয়েছে। মুভ করে নেওয়ার পর আমার চ্যানেলে তারা একটা বাজে ভিডিও আপলোড করে দিয়েছে। তো বাজে ভিডিও আপলোড করে দেওয়ার ফলে ইউটিউব তো আর জানে না যে আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি, ইউটিউব তো আর জানে না যে আমি চ্যানেলের লোগো পরিবর্তন করেছি। তারা তো বুঝেছে যে আমি এই কাজ করেছি। তো তারা কী করলো, আমার চ্যানেলটাকে স্ট্রাইক করে বন্ধ করে দিল। তো যিনি আসলে হ্যাক করেছিলেন তিনি আসলে এই কাজটা করতে চেয়েছিলেন, তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন যে আমার চ্যানেলটা হ্যাকড হয়নি, বরং ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমি এই ইউটিউব থেকে স্ট্রাইক আসার আগেই আমি টের পেয়েছি যে আমার চ্যানেলটা হ্যাকড হয়েছে। যদি আমি এটা আগে টের না পেতাম তাহলে হয়তো কি আমি ভাবতাম যে আমার চ্যানেলটা ইউটিউব থেকে স্ট্রাইক দিছে, আর স্ট্রাইক দেওয়ার ফলে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে, আমার আর কিছু করার নেই। কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি তার আগেই টের পেয়েছি। এবং এটা টের পাওয়ার পরে আসলে কীভাবে এটা রিকভার করলাম সেটা এখন আপনাদেরকে বলি। তো সেহরির সময় আমি সেহরি খাওয়ার পর আসলে মোবাইলে দেখছিলাম যে আসলে কেউ কমেন্ট করেছে কি না, সেটার রিপ্লাই দেওয়া যায় কি না, আসলে এইটা নিয়ে একটু দেখছিলাম। তো সেই মুহূর্তে আমি দেখলাম যে আমার চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, আমার চ্যানেলের লোগো চেঞ্জ হয়ে গিয়েছে, আবার আমার চ্যানেলে অন্য একটা ভিডিও আপলোড করা। তো আমার স্মার্টফোন দিয়ে তো আর তখন আমি আমার ইমেলটাকে রিকভার করতে পারছিলাম না। তো কী করলাম, আমি সেহরির সময় মোবাইল দিয়ে আসলে ইমেলটাকে রিকভার করার চেষ্টা করছিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। পরবর্তীতে আমি কয়েক মিনিটের মাথায় দেখি যে আমার চ্যানেলটাই আসলে গায়েব হয়ে গিয়েছে। আমার চ্যানেল লিস্টে আমার ইমেলে কয়েকটা চ্যানেল রয়েছে, চ্যানেল লিস্টে আমার চ্যানেল নেই।
তো মনটা খুব খারাপ হয়ে গেল। কি করলাম, সেহেরির টাইম আর ঘুমানোর কথা ভাবতে পারলাম না, ঘুম আর আসলো না। তো চলে আসলাম আমার দোকানে, যেখানে আমি দোকান করেছি, দোকানে আমার কম্পিউটার রয়েছে, এখানে আমাকে আসলে দোকানে বসে কাজ করতে হয় এখন। তো এই দোকানে এসে আমি কম্পিউটারে ওপেন করে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কীভাবে ইউটিউব চ্যানেল হ্যাকড হয় এবং কীভাবে সেটা উদ্ধার করতে হয়। তো বেশ কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলাম, দেখে শেষ পর্যন্ত যা তারা যে সমাধানগুলো দিয়েছে সেভাবে আসলে ফলো করেছি এবং শেষ পর্যন্ত ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে পেরেছি। তো সবচেয়ে বেশি কাজে লেগেছে হচ্ছে টুইটার থেকে ইউটিউবের ইউটিউব টিমের একটা নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি রেসপন্স পেয়েছি এবং তারা এটা খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছে। হ্যান্ডেল করে আমাকে একদিনের মাথায় আসলে চ্যানেলটাকে ফেরত দিয়েছে। তো পরবর্তীতে ইউটিউব আমাকে ইমেল করে বলেছে যে আপনার এই কাজটা, যে এই ঘটনাটা ঘটেছে, এটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আর আমাকে একটু সাবধান করে দিয়েছে যে আমি যেন আমার চ্যানেলটাকে একটু সিকিউর রাখি। আর এই স্পন্সরশিপের ব্যাপারে ওনারা আসলে কিছু বলেনি, ওনারা বলেছে আমার চ্যানেলটাকে আর একটু সিকিউর রাখার জন্য। এর জন্য ওনারা এই টু স্টেপ ভেরিফিকেশন এগুলো আমাকে দিল, এগুলো আমি করে নিলাম এবং তাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম যে ভেরি এক্সাইটেড আমি, কারণ আমি চ্যানেলটা ফিরে পেয়েছি এবং তাদের সাপোর্টে আমি অনেক বেশি উৎসাহ উদ্দীপনায় আমি সুন্দর করে একটা ফিডব্যাক দিয়েছি। এবং এই ভিডিওতেও আমি ইউটিউব টিমকে থ্যাঙ্কস জানাচ্ছি যে তারা খুব সুন্দর করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন তারা অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবধানে রাখবেন, কারণ এটা আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা সম্পদ। দেখুন, আমরা যেমন একটা গান প্রচলন আছে না যে সকালবেলা রাজা তুমি ফকির সন্ধ্যাবেলা, একটা ইউটিউব চ্যানেল যদি আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা এমনই হয়ে যায়। সকালবেলা আপনি ছিলেন ফুরফুরা মেজাজে, কিন্তু বিকালবেলা হয়তো আপনি সেই ফুরফুরা মেজাজে নাও থাকতে পারেন। তাই নিজের চ্যানেলকে বাঁচানোর জন্য অবশ্যই নিজেকে সতর্ক থাকতে হবে। আরেকটা কথা বলি, যদি আপনার চ্যানেলটা হাতছাড়া হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ধরুন একজনের চ্যানেল থেকে নিয়মিত একটা রেভিনিউ আসে গুগল অ্যাডসেন্স থেকে, আবার একজনের চ্যানেলে একটা স্পন্সর থাকে না, অসংখ্য স্পন্সর থাকে, এই স্পন্সরগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তার ফলে আপনার কিন্তু হাতের যে ইনকামের একটা সোর্স থাকে সেটা পুরোটাই বন্ধ হয়ে যাবে যদি আপনার চ্যানেলটা হাতছাড়া হয়ে যায়। তাই দিন থাকতে আসলে সাবধান হয়ে যাওয়া প্রয়োজন। অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে চ্যানেলটা কীভাবে রিকভার করলাম সেটা এক কথায় বলে নেই। প্রথমত আমি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করেছি, আর আপনি যদি কুইক রেসপন্স পেতে চান তাহলে আপনাকে ইউটিউবের টুইটার অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। এছাড়া ইউটিউবে সরাসরি চ্যাট করার একটা নতুন অপশন জুড়ে দিয়েছে, সেখানে যদি আপনি সরাসরি চ্যাট করতে পারেন বিভিন্ন ম্যানেজারের সাথে, সেখানেও কিন্তু আপনি কুইক সাপোর্ট পাবেন। তবে এই যে রোবোটিক বিষয়গুলো সেটার উপরে নির্ভরশীল না থেকে আপনি যদি সরাসরি কারোর সাথে যোগাযোগ করে কাজটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। আর তার চেয়ে বেশি ভালো হবে যদি আপনি নিজে নিজের কাজটাকে হ্যান্ডেল করতে পারেন অন্যের উপরে ভরসা না করে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার চ্যানেল যে হ্যাকড হয়েছে এটা বোঝার পর 72 ঘন্টার মধ্যে যদি আপনি স্টেপ নিতে পারেন তাহলে হয়তো আপনি আপনার চ্যানেলটাকে বাঁচাতে পারবেন, অবশ্যই একদিনের মধ্যে চ্যানেলটাকে বাঁচাতে পারবেন। আর আপনি যদি একটু বেশি দেরি করে ফেলেন তাহলে হয়তো আপনার একটু লস, অনেক বেশি লস হয়ে যেতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।